নমস্কার, আজকের ভিডিওতে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নামে যে প্রজেক্ট বা স্কিম এগ্রিকালচার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্স করেছে সেটা নিয়ে আলোচনা করছি। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। এই স্কিমের মাধ্যমে যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে আপ টু 2 কোটি টাকা পর্যন্ত ঋণ যে ব্যাংক লোন দেওয়া হবে, এবং ওই লোনের যে ইন্টারেস্ট ব্যাংকের সেই ইন্টারেস্টের 3% সাবসিডি পাওয়া যাবে। সমবায় সমিতি থেকে যদি লোন নেওয়া হয় সেই লোনের উপর আরও অতিরিক্ত 3% ইন্টারেস্ট সাবসিডি পাওয়া যাবে। ফলে যেটা হবে যে হয়তো ঋণের যে লোনটা নেওয়া হবে তাতে লোন কার্যকরী লোন যেটা হয়েছে 1% ধার্য হবে। 2 কোটি টাকা লোন পর্যন্ত কোনো রকম সিকিউরিটি লাগবে না। সর্বাধিক 25টি প্রকল্প, মানে একটা কোম্পানি বা একজন ব্যক্তি পৃথক এলজিডি কোড, মানে লোকাল এরিয়া যে ডাইরেক্টরেট রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা বা এলাকা ভিত্তিক ম্যাক্সিমাম 25টি স্কিমের ক্ষেত্রে লোন পাবে। এমনি এক্সিস্টিং যে সমস্ত গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে, যেমন কাস্টম হায়ারিং সেন্টার, MIDH, সেই প্রকল্পগুলো এর সাথে যুক্ত করা যেতে পারে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যে কোনো ফার্মার বা স্টার্ট আপ, কোনো যদি কেউ এমনি ফার্মার ছাড়া কেউ যদি এগ্রিকালচার রিলেটেড কোনো বিজনেস করতে চায়, যাদেরকে নবীন উদ্যোগপতি বলা হয়, এছাড়া কৃষি উদ্যোগপতি, এগ্রি এন্টারপ্রেনিউর, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, SHG, FPO, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা সমবায় সংস্থা, কী কী স্কিম এই প্রকল্পের আন্ডারে রয়েছে? যেটা রয়েছে গোডাউন বানানোর জন্য লোন, ফ্রুট রাইপনিং চেম্বার, প্যাক হাউস, কোল্ড স্টোরেজ, কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়া কেন্দ্র, রাইস মিল, তেল মিল, ডাল মিল, সর্টিং অ্যান্ড গ্রেডিং ইউনিট, রিফার ভ্যান, প্রাইমারি প্রসেসিং সেন্টার, এটসেট্রা। এরকম অনেকগুলো এগ্রিকালচার এবং এগ্রি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার স্কিম রয়েছে, যে সমস্ত প্রকল্পগুলোর জন্য ব্যাংকের মাধ্যমে লোন পাবে, এবং লোনে সেই লোনের ইন্টারেস্টের উপর সাবসিডি রয়েছে এই স্কিমের। যে ডিটেলস জানার জন্য যেসব আমাদের প্রতিটি ব্লক এলাকাতে যে এগ্রিকালচার অফিস রয়েছে সে এগ্রিকালচার অফিসে পাওয়া যাবে, যা বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে, যে মাটির কথা .in, সেই পোর্টালে সমস্ত ডিটেলস রয়েছে। পোর্টালে ক্লিক করার পর এই পেজটি খুলবে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ন্যাশনাল এগ্রিকালচার ইনফ্রা ফাইন্যান্সিং ফ্যাসিলিটি, যে প্রজেক্ট যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট নিয়েছে তার ডিটেলস এখানে। অ্যাপ্লিকেশন হবে সরাসরি এই পোর্টালের মাধ্যমে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে কনভার্জেন্স উইথ অল স্কিম, যে সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সিস্টিং স্কিম রয়েছে তার সাথে কনভার্জেন্স করা যাবে। সিঙ্গেল উইন্ডো ফ্যাসিলিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট প্রত্যেকটা স্টেটে যে রয়েছে সেখান থেকে তারা এটা অ্যাক্সেস করতে পারবে। এখানে বেনিফিসিয়ারি রেজিস্ট্রেশন বলে একটা আইকন রয়েছে, সেই আইকনে ক্লিক করলে আপনাদের এই পোর্টালটা খুলবে। বেনিফিসিয়ারি রেজিস্ট্রেশন, এখানে নাম, মোবাইল নাম্বার এবং ফার্মার্স বা এর আধার নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন আধার অন্য পেজে যাবে। এ হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার যে ফান্ড, সেই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং প্রজেক্ট।
আরও ডিটেলস জানার জন্য বা প্রজেক্ট ডিটেলস বা প্রজেক্টের কেমন ডিটেলস সেটা নিকটবর্তী এগ্রিকালচার অফিসে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।